জমকালো আয়োজনের মাধ্যমে 74তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে আওয়ামী লীগ ফ্রান্স শাখা। ফ্রান্স থেকে ইকবাল মোহাম্মদ জাফর জানান, রাজধানী প্যারিসের একটি বাংলাদেশি কমিউনিটি হলে সংগঠনের সিনিয়র সহ সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কয়েসের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা এবং সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। পরে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি সহ ফ্রান্স আওয়ামী লীগের নেতৃবৃন্দ জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।